হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, চ্যানেলটাতে একটা লাইক দিয়ে ফেলবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে হচ্ছে গুড়া মাছের একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে বেলে মাছের গুড়া, এক কথায় যদি আমরা বলি সবাই কিন্তু এটাকে বাইলা মাছের গুড়াই বলে। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা খুবই ফেভারিট আমার একটা মাছ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন চলে যাই রেসিপিতে। রেসিপিটা করার জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা রসুন, সেটাকে আমি থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। আজকের রান্নাটা আমি মশলাটা হাতে মাখিয়ে তারপরে রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। 7 মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে প্রায় 7-8টার মতো, এটাকে আমি 2টা টুকরা করে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 2টা টমেটো কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখানে আদা বাটাও দেওয়া হয়েছে, 1/2 চামচের মতো আদা বাটা দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। তো সব মশলা পেঁয়াজ টমেটো একসঙ্গে আমি মাখিয়ে নেব, আর 7-8 মিনিটের মতো এরকম মাখিয়ে তারপরে আমি মাছ দিয়ে দেব এর মধ্যে। আপনারা চাইলে এভাবে মাখিয়ে না বসিয়ে মশলা কষিয়েও নিতে পারেন, তবে আমি গুঁড়া মাছটা রান্না করলে এভাবেই রান্না করার ট্রাই করি। আর মাছটা আমি সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে আমি মশলার সাথে মাখিয়ে একেবারে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেব। আমার কাছে গুঁড়া মাছটা এই স্টাইলে রান্না করলেই ভালো লাগে। তো আপনাদের যদি এভাবে ভালো না লাগে আপনারা মশলা কষিয়ে রান্না করতে পারেন। তো দিয়ে দিলাম পানি, আমি আর একটু পানি দেব। আর এটা অনেক সময় অনেকে একদম শুকিয়ে চচ্চড়ি খায়, আমার কাছে মনে হয় একটু মাখা মাখা ঝোল হলেই এই মাছটা খেতে বেশি ভালো লাগে। তবে এক একজনের পছন্দ এক এক রকম, আমার যেটা পছন্দ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরোপুরি রান্নাটা আমি দেখাইনি, এখানে আমি ঝোলটা একটু মাখা মাখা রেখে ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি উঠিয়ে ফেলেছি, তবে প্রসেসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা একটা বাটিতে সার্ভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, ভালো লাগলে অবশ্যই বাসায় বসে আপনারাও ট্রাই করবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল, আর কালারটাও খুবই লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।